बिस्मिल्लाहिर रहमानिर रहीम, अस्सलामु अलैकुम, हाय एवरीवन, वेलकम टू माय फातेमास कुकिंग स्कूल। आई एम फातेमा। আমারই রান্নাগুলো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি তো বাজিয়ে পাই, তারপরে অল বেল আইকনটি বাজাবে, তবেই সারা জীবনের জন্য চলে যাবে তোমাদের কাছে আমার রান্না। আজ আমি দেখাবো বার্থডেকে কীভাবে ডেকোরেশন করতে হয়, সেটাই দেখাবো, এবং খুবই সুন্দর এবং খুবই মজাদার একটি বার্থডে কেক। কেমন আছো বন্ধুরা? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। চলো বন্ধুরা, আমরা আমাদের পাশের জনকে ভালো রাখি। এই তো আমি আজ কেক বানানোও দেখালাম না, ক্রিমও দেখালাম না, কারণ এগুলো সবই আমার মোবাইলে আমার রান্নার চ্যানেলে দেয়া আছে, চাইলে তোমরা সেখানে দেখে নিতে পারো। আমি কেকটি দুই পিস করে নিয়েছি, করে এখানে আমি সুগার সিরাপ দিয়ে নিয়েছি একটি পাটের মধ্যে, এবং আমি এখন বার্থডে কেকের ক্রিমটা খুবই সুন্দরভাবে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। তোমরা খুব ভালোভাবে দেখবে আমি কিভাবে লাগাচ্ছি। আর চলো বন্ধুরা, আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, নফল পড়ি, সেই সাথে সৎ থাকি। এখন আমার একটি পাটে ক্রিম লাগানো হয়ে গেছে, আমি আরেকটি পাট যে কেটে রেখেছিলাম সেটি আমি উপরে দিয়ে দিলাম। এখন আবারও আমি উপরের অংশটুকু ক্রিম করে নিচ্ছি, আর কেকটির উপরের যে ব্রাউন অংশ সেটা আমি কেটে ফেলে দিয়েছি। চাইলে নাও ফেলতে পারো, কোনো সমস্যাই হবে না। এমন এই তো আমার বার্থডে কেকের ক্রিমটি সাইড দিয়েও দেওয়া হয়ে যাচ্ছে, এখন আমি ভালোভাবে একটু সুন্দর করে ফিনিশিংটা সুন্দর করে দেওয়ার জন্য চেষ্টা করছি, সেটাই আপনাদেরকে শেয়ার করছি। এই তো আর তোমরা আমায় যারা ভালোবেসে আমার ভিডিওগুলো দেখো তাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা শুভেচ্ছা রইল। আর আমার কোনো রেসিপি তৈরি করলে ফাতেমাস কুকিং স্কুলে এই নামে পেজ, সেখানে ছবি উঠিয়ে পাঠাবে। এই তো আমি এই নজেলটি দিয়ে আমি করে নিচ্ছি একে পর এক। এই তো আমি এই দুটি নজেল দিয়ে করেছি, মাঝখানেরটা করেছি আর সাইড দিয়ে করেছি, এই দুটি নজেল দিয়েই আমি করেছি, সেটা দেখিয়ে দিলাম, চাইলে তোমরা এই দুটি নজেল দিয়ে করে নিতে পারো। এই তো আমি করে নিচ্ছি, এখন একটু কালার করেছি, সে কালারিংটাও দেখিয়ে দিচ্ছি। আর প্রথমে আমি যখন ফুলগুলো করেছি একটু ভিডিও ধরেছি, কিন্তু আমি ওপেন করিনি। এই তো পাইপিং ব্যাগের মধ্যে ঢুকিয়ে যে নজেলটা দিয়ে করব, সেই নজেলটা উপরের সাদা যে মুখাটা সেটা লাগিয়ে নিয়ে আস্তে আস্তে করে নিতে হবে। এ তো এখন দেখিয়েও দিচ্ছি, সাইডগুলো করে ফেলেছি, এখন মাঝখানেও এই একই নজেল দিয়ে এই করে নিচ্ছি, সেটা দেখিয়ে দিচ্ছি একইভাবে খুব সহজ উপায়ে, শুধু হাত দিয়ে ধরে ধরে চাপ দিলেই হয়ে যাবে, আর কোনো কিছুই নয়। পাইপিং ব্যাগের মধ্যে ক্রিমটি ঢুকিয়ে নজেল দিয়ে আটকিয়ে দিলে, হাত দিয়ে চাপ দিলেই ডিজাইনগুলো হয়ে যাবে। এখন আমি এই একই নজেল দিয়ে সাইড দিয়ে একটু রঙিল করে করে নিয়েছি, মানে হালকা রোজ গোলাপ কালারটা করে নিয়েছি, সাইড দিয়েও করে নিয়েছি দেখো। এবং পরবর্তী যে লম্বা লম্বা নজেলটা আমি দেখালাম এখানে, সেই নজেলটি দিয়ে এখানে করেছি, লম্বা লম্বা হয়েছে। আমি একটি সিম্পল এবং সাধারণ ওয়েতে এই কেকটি করেছি, কিন্তু দেখতে কিন্তু অসাধারণ সুন্দর ছিল এবং খেতেও এটা মজাদার ছিল। এবং এই কেকটি আমি করেছি, সম্পূর্ণ কেকটি আমি করেছি ডালা দিয়ে, যে ক্রিমটি আমি করেছিলাম আমার চ্যানেলে সেটা দেয়া আছে, সেই ডালডার বাটারটি দিয়েই আমি করেছি।
আমার কাছে খুবই ভালো লেগেছে এই ডালডা আর ক্রিমটি, চাইলে তোমরা একবার আমার ভিডিওটা দেখে নিতে পারো। এই তো অসাধারণ সুন্দর কেকটি আমার করা হয়ে গেল, খুবই ভালো লেগেছে, ট্রাই করে দেখতে পারো সবাই। আমরা সবাই সবার জন্য দোয়া করব, আর আমরা সবাই সবার পরিবারের জন্য দোয়া করব, সবাই ভালো থেকো। এখন আমি আরেকটু রঙিল করে এই নিচে যে ডিজাইনটা করেছি সেই ডিজাইনটা এখানে আবার একটু একটু ছোট ছোট করে দিয়ে নিচ্ছি, যেন ডিজাইনটা আরেকটু আকর্ষণীয় হয়ে ওঠে। এভাবে তোমরা এই নজলগুলো দিয়েও আরও অন্যান্য ডিজাইনও করা যায়, সেটা হাতের উপরেই করা যায়, হাতটা একটু এদিক সেদিক করে ঘুরিয়ে আরও অন্যান্য ডিজাইন এই নজলগুলো দিয়ে করা যাবে, চাইলে তোমরা সেগুলো করে নিতে পারো। এই তো দেখো, একটু ছোট ছোট করে দেওয়ার কারণে কেকটা কিন্তু আরও আকর্ষণীয় ও অসাধারণ হয়ে উঠেছে। আমরা কারো ক্ষতি করার চেষ্টা করব না, সেই সাথে আসসালামু আলাইকুম সবাই।